বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে নিম্নচাপের সম্ভাবনা, মুড বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে হঠাৎ করেই রদবদল ঘটেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার, বিশেষ করে শহর কলকাতার। গতকাল শুক্রবার রাত থেকেই হঠাৎ করে বদল ঘটে আবহাওয়ার, বইতে থাকে ঠান্ডা হাওয়া। শুধু তাই নয়, কয়েক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে শহরে। এদিকে আজ শনিবার সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা দেখা দেওয়ায় নতুন করে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ফুসছে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই ব্যাপক বৃষ্টি শুরু হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আপাতত রাজ্যের ওপর একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে, যা গয়া শ্রীনিকেতনের ওপর দিয়ে গিয়ে মিজোরামের দিকে চলে গিয়েছে। সেটি এবার দক্ষিণবঙ্গের দিকে চলে আসবে, বঙ্গোপসাগরের দিকে আসবে সেই মৌসুমী অক্ষরেখা। তখন হয়তো দেখা যাবে যে শ্রীনিকেতন দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে। মৌসুম ভবন জানাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, যদিও তা দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হবে না। এদিকে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। বৃষ্টির সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের চারটি জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, যদিও আপাতত দক্ষিণবঙ্গ টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস আরও জানাচ্ছে, রবিবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ভাগ্য খুব ভালো থাকলে ঘূর্ণাবর্তটি হয়তো নিম্নচাপে পরিণত হতে পারে, যদিও সেটার কতটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। উড়িষ্যা না বাংলা কোথায় বেশি বৃষ্টি হবে সেটা আগামীকাল অর্থাৎ রবিবার জানা যাবে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী তিন দিন কলকাতায় স্বাভাবিক বর্ষা চলবে, তবে যতক্ষণ না কয়েকদিন সক্রিয় বর্ষা থাকছে ততদিন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, কিন্তু সপ্তাহান্তে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।